আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বরগুনায় অসহায় ফুলজুরি স্বাস্থ্য কমপ্লেক্স, দালালের নেতৃত্বে ভূমিদস্যুদের দখল। যতত্রত লাগামহীন পার্কিংয়ের কারণে চরমে উঠেছে রামগঞ্জ পৌর শহরের জনদুর্ভোগ। করোনা সংক্রমণ প্রতিরোধে শ্যানবাগ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 10,000 টাকার জরিমানা আদায়। এবং মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে 300 পরিবারের মধ্যে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনায় অসহায় ফুলজুরি স্বাস্থ্য কমপ্লেক্স, দালালের নেতৃত্বে ভূমিদস্যুদের দখলে। হাসপাতালটি দখলমুক্ত করতে স্থানীয় 500 মানুষ হাসপাতালের জায়গায় সুপারমার্কেট নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনগণ। বরগুনা সদরের বদরখালি ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলজুরি বাজারের মূল সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, বরগুনা সদর, ভামনা ও বেতাগি তিনটি উপজেলার পান কেন্দ্র ফুলজুরি বাজার। তিনটি উপজেলার মানুষ এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। পাতাকাটা মৌজার জমির উপর জনস্বার্থে স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করে সরকার। সেই সম্পত্তিতে এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল হাসপাতালের চারিপাশে প্রায় 70 পাকা স্টল ঘর নির্মাণ করে। পাতাকাটা মৌজার জমির উপর জনস্বার্থে স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করে সরকার। সেই সম্পত্তিতে এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল হাসপাতালের চারিপাশে প্রায় 70 পাকা স্টল ঘর নির্মাণ করে দখল নেয়। স্থানীয়রা বলছেন, বিটি প্রতি 1.5 থেকে 2 লক্ষ টাকার বিনিময়ে জেলা পরিষদ সদস্য মুজাহিদ জাকির নামের ব্যক্তির মাধ্যমে জেলা পরিষদকে ম্যানেজ করে ক্ষমতার প্রভাবে লকডাউনের মধ্যে দিন রাত স্টলগুলোর নির্মাণ কাজ চলছে। জরুরি ভিত্তিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। রামগঞ্জ পৌর শহরে দৈনন্দিত চলাচলরত সহস্রাধিক স্থানীয় সিএনজি, মিশুক, মোটররিকশা, হ্যান্ড ট্রলি, নসিমন, পিকআপ চালকগণ কোনোভাবেই আইনের তোয়াক্কা করছেন না। নিজের খেয়াল খুশি মতো এরা রামগঞ্জ শহরব্যাপী গুরুত্বপূর্ণ সড়কগুলোয় তাদের বাহনগুলো এলোমেলো পার্কিং করছে। ফলে প্রতিদিন রামগঞ্জ বাজার, রামগঞ্জ বাইপাস সড়ক, সোনাপুর চৌরাস্তা, রামগঞ্জ মদ্যবাজার, রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের খাদ্য গুদাম চত্বর, সোনাপুর মৌলভী বাজার, সোনাপুর মোরগ বাজার, হরিসভা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় এ বাহনগুলোর চালকগণ এতই বেপরোয়া যে এরা তাদের বাহনগুলো চালনার ক্ষেত্রেও নির্ধারিত আইনের তোয়াক্কা করে না। ফলে শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এদের নিয়ন্ত্রণে আনতে পারছেন না, যার দরুন রামগঞ্জ পৌরশহর এলাকায় সর্বত্র জনদুর্ভোগ কঠিন আকার ধারণ করেছে। পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিদর্শন শেষে এ বাহনগুলোর চালক ও মালিক পক্ষের লোকজনের সাথে কথা বলে আমাদের প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারি জানিয়েছেন, বর্তমানে রামগঞ্জ শহরে সিএনজি চলমান রয়েছে প্রায় 500, অটোরিকশা ও মিশুকের সংখ্যা 1,000, হ্যান্ড ট্রলি এবং নসিমন রয়েছে 150, যাত্রীবাহী সহ অন্যান্য পিকআপ রয়েছে 150। এ বাহনগুলোর পক্ষ থেকে প্রতিনিয়তই পৌরসভাকে টোলও প্রদান করা হয়। এরপর এ বাহনগুলো পার্কিংয়ের জন্য শহর এলাকায় নেই নির্ধারিত স্ট্যান্ড, ফলে এরা বাধ্য হয়ে যেখানে সেখানেই পার্কিং করছে। এ নিয়ে আলাপকালে স্থানীয় বাহনগুলোর চালক ও মালিক পক্ষের লোকজন জানান, পৌরসভার নাগরিকগণ জানিয়েছেন, 1991 ইং সনে রামগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ 31 বছরে 5 মেয়র দায়িত্ব পালন করলেও কেউই শহরের জ্যাম নিরসনে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি। এ নিয়ে আলাপকালে পৌরসভার গুরুত্বপূর্ণ আঙ্গারপাড়া ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ জানিয়েছেন, আসলে আমরা চাই, আমরা জনপ্রতিনিধি হয়েছি মানুষের সেবা করার জন্য, আমরা চাই আমরা মানুষের অবশ্যই সেবা করবো। যেখানে মানুষের হয়রানির মধ্যে পড়বে আমরা সেখানে যাই মানুষকে সহযোগিতা করা, এটাই আমাদের মূল দায়িত্ব। আমি মনে করি এটাই আমার নৈতিক দায়িত্ব। তো সেই সুবাদে যেটা আপনি আমাকে বলেছেন, আমাদের নেক্সট মিটিংয়ে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার ওয়ার্ডটি একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এই ওয়ার্ডে যানজট হলে মানুষের অসুবিধা হয়,
এই যানজট নিরসন করার জন্য আমরা পৌরসভার আমরা সকল কর্মকর্তা যারা আছে আমরা এই মিটিংয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা এই যানজট পরিহার হবে এবং এই পৌরসভার রামগঞ্জ লক্ষ্মীপুর জেলা দিন রামগঞ্জ পৌরসভাটা পাঁচ ক্লাস পৌরসভা কিছু দৃশ্যমান যেন দৃশ্যমান কিছু চিত্র যেন হয় আমরা সেই জন্য আমরা পরিষদের সকল সদস্যরা আমরা সেই দিকে খেয়াল আছে আমরা কাজ করব এ নিয়ে কথা হয়েছে দুবারে নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারির সাথে অকপটে তিনি নিজ শহরে বিদ্যমান এ যানজট সমস্যার কথা স্বীকার করে জানান আমাদের এখানে বাস স্ট্যান্ড আছে আমাদের নির্ধারিত বাস স্ট্যান্ড আমাদের সিএনজির জন্য আমরা নির্দিষ্ট জায়গা সিদ্ধান্ত করে নিয়েছি এরপরও আমাদের দেশের মানুষের আইন না মানার একটা যে সংস্কৃতি এটা চলো না দেখা গেছে নির্দেশ দিয়ে স্ট্যান্ডে না গিয়ে অন্যখানে অন্যখান থেকে গাড়ি পরিচালনা আবার এই সমস্ত ক্ষেত্রে যখন আমরা ভাড়া দিতে যাই সেক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করি দেখো আমাদের গত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা আশা করি যে করোনা করোনা সংক্রমণ প্রতিরোধে এবং লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন রোববার দুপুরে সেনবাগ উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি আদেশ অমান্য ফার্মাসিতে স্যাম্পলের ঔষধ বিক্রি এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপসারণে সেনবাগ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০,০০০ টাকা জরিমানা আদায় করে মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর ইউনিয়ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এলাকার দরিদ্র ৩০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম জানান এ উপলক্ষে শনিবার রাতে আজিমগঞ্জ বাজারে অনুষ্ঠানের মধ্যে বিতরণী সভা অনুষ্ঠিত হয় সাবেক ইউপি সদস্য সালেক মিয়া সুলফুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আগর আতর ব্যবসায়ী তুতিউর রহমান তুতি যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম ফলু আজিমগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাইকুল হাদিস মাওলানা আব্দুল কাদিরি ব্যবসায়ী মহিবুল ইসলাম রাজু আগর আতর ব্যবসায়ী লুৎফুর রহমান শহীদুর রহমান আমানুল ইসলাম রাব্বানি সহ অনেকে বক্তব্য রাখেন করোনার জন্য অনুষ্ঠানে লোকজন জড়ো না করে অ্যাসোসিয়েশনের সদস্যরা ইফতার প্রণোদনা বাড়ি বাড়ি পৌঁছে দেন এবং করোনা থেকে মাগফিরাতের জন্য দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয় পল্লী টিভির সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বরগুনায় অসহায় ফুলজুরি স্বাস্থ্য কমপ্লেক্স দালালের নেতৃত্বে ভূমিদস্যুদের দখলে যতত্রত্র লাগামহীন পার্কিংয়ের কারণে চরমে উঠেছে রামগঞ্জ পৌরশহরের জনদুর্ভোগ করোনা সংক্রমণ প্রতিরোধে সেনবাগ ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০,০০০ টাকার জরিমানা আদায় এবং মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ৩০০ পরিবারের মধ্যে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ পল্লী টিভির সংবাদ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ও জনতার কথা বলে।